অবশ্যই বাংলাদেশে বাকশাল টু ডিজিটাল কায়দায় স্মার্ট কায়দায় সরকার কায়েম করেছে। নির্বাচনের সময় আমরা গুলি বিভিন্ন ভাবে বোমা নিক্ষেপ করতাম, তারা তো এটাই চায়। তারা চায় যেন আমরা সহিংস হই। দোতলা বাসে সেই গান পাউডার দিয়ে 28 জন মানুষকে হত্যা করেছে, সচিবালয়ের সচিবদেরকে তারা দিগম্বর করেছে, পুলিশকে ল্যাংটা করেছে। আমি মন্ত্রমুগ্ধের মতো আমাদের ফরহাদ ভাইয়ের মুখ থেকে বাকশালের বাকশাল না, তাহলে ভাই বাকশাল কি খুবই খারাপ কিছু ছিল? শেখ মুজিব কি তাহলে খুবই অন্যায় কিছু করেছিল? খারাপ কোনো শাসন কায়েম করেছিল? কারণ আপনারা তো স্বীকারই করতে চান না যে বাকশাল কায়েম হয়নি। তাহলে মানে বাকশাল খুবই খারাপ ছিল। আমরা যে এতদিন বলে আসছি বাকশাল মানুষের বাক রুদ্ধ করেছে, মানুষের আইনের শাসন হরণ করেছে, রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকারকে পদদলিত করেছে, তার মানে এগুলো সবই সত্য। আপনাদের এই স্বীকারোক্তি আজকে প্রমাণ হলো। আসলে না, ফরহাদ আমি স্বীকার ভাইরা, করিনি তো, আমি স্বীকার করিনি ইরান ভাই, এটা আপনি কিন্তু কথা ম্যানিপুলেট করেন না প্লিজ। আমি বলেছি না ইট ওয়াজ এ সিস্টেম, আপনারা তো সিস্টেমে এই বলি স্বীকারই নাই করতে যে পারছেন আপনি না যে যেটা বলছেন তা বর্তমানে না। আপনি কেন বাকশাল কায়েম আপনার হয়েছে? আপনার সেন্টিমেন্টটা কেন আমার ঠোঁটে বসিয়ে দিচ্ছেন? ইরান ভাই আপনি আমার বন্ধু মানুষ, ভালো মানুষ, তো বাস্তবতা হচ্ছে ফরহাদ ভাই, আমি এখানে আপনারা বুঝতে যেই পারছি আছেন, এখানে আমাদের মাহবুব ভাই সহ যারা আছেন, এখানে কেউই বাকশালের আগ্রাসনের শিকার আমি ছাড়া কেউ নেই বোধহয়। কারণ আমি যেই দলটাকে প্রতিনিধিত্ব করি, বাংলাদেশ লেবার পার্টি, এই দলটি সৃষ্টি হয়েছিল 1974 সালে, এবং প্রতিষ্ঠার 9 মাসের মাথায় 1975 সালের 25শে জানুয়ারি মাত্র 11 মিনিটের সংসদে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে 17টি রাজনৈতিক দলের তৎকালীন সময় অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সেই 17টি রাজনৈতিক দলকে নিয়ে একটা পরিপত্র জারি হয়েছিল, এবং শেখ মুজিবুর রহমান সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল করেছিলেন। এবং এরপরে বাংলাদেশের সমস্ত সংবাদপত্র বন্ধ করা হয়েছিল, 4টি মাত্র পত্রিকা বাদে। এবং এর কুফল হিসাবে মানুষের বাক স্বাধীনতা খর্ব হয়েছে, মানুষ প্রতিবাদ করার স্বাধীনতা হারিয়ে ফেলেছে, মানুষ বাধ্য হয়ে বাকশালের সদস্য হতে বাধ্য হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা ছিল তারা সবাই অটোমেটিক বাকশালের মেম্বার হয়েছিল। তো বাস্তবতা হচ্ছে এই বাকশাল মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। এবং আজকে শেখ হাসিনা বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে তাকে এই বাকশাল শব্দটি আর লাগানোর দরকার হয় নাই। বাকশাল উনি নাম না লাগাইয়াই তিনি এই 15 বছর তার ক্ষমতা কন্টিনিউ করছেন। তিনি 5 বছর পর পরে তিনি ক্ষমতা রিনিউ করেন, এবং রিনিউ করার সিস্টেম চমৎকার। আমরা দেখেছি 14 সালের রেনুর কি অবস্থা, বিনা ভোটে তিনি 154 আসন তার হয়ে গিয়েছে। 18 সালে তো আমি নিজে প্রত্যক্ষ পিরোজপুর 2 আসনে থেকে আমি অবস্থান করে দেখছি যে কিভাবে ভোট দিনের ভোট রাতে তা আপনারা নিয়েছেন। আপনি আসেন 2024 সালে সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন পন্থায় আপনারা ক্ষমতা দখল করেছেন। তো যার মানে এখন বাকশাল শব্দ তো উল্লেখ করার দরকার নাই, আওয়ামী লীগকে নতুন করে তো আর বাকশাল নাম নেওয়ার দরকার নাই। কিন্তু কাজ যেই বাকশালের যেই সিমটম গুলো ছিল, আমি একজন ডাক্তার হিসাবে যে উপসর্গ থাকে এই রোগের, আপনি এখানে মানুষের কথা বলার অধিকার নেই, এখানে মানুষের বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার কোনো অবস্থা নেই। অর্থনীতি আজকে আওয়ামী লীগের যারা এই যে এক একজনকে 2000 কোটি 3000 কোটি টাকা ব্যাংক থেকে লোন দিচ্ছে, আজকে ব্যাংকগুলোতে টাকা নেই। আজকে প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী বলবো, তিনি কোনো জনগণের প্রধানমন্ত্রী না, তিনি বলেছেন নির্বাচনের আগে যে আগামী মার্চ মাস থেকে দেশে দুর্ভিক্ষ হতে পারে। এই 15 বছর দেশ চালানোর পরে আমরা দেখেছিলাম শেখ মুজিবের সময়ও 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল। তার মানে এই যে বাকশালের যে সিমটম সবগুলো বর্তমানে বিদ্যমান। কালো পতাকা নিয়ে এখানে মাহবুব ভাই বললেন, কালো পতাকা মিছিল, এতে সরকারের কি পতন হয় না কি হয় আমি জানি না, কিন্তু এই কালো পতাকা মিছিল আমি গেল এই 30 তারিখে পুরানা পল্টনে, আমাকে ওসি সাহেবের সাথে কথা বলে তাকে তাকে তার কাছ থেকে অনুমতি বা তাকে সম্মতি দিতে হয়েছে যে আমি কালো পতাকা প্রদর্শন করব না। তারপরে তিনি বলেছেন মিছিল করার কথা, এবং আমরা কিন্তু কালো পতাকাও প্রদর্শন করেছি, মিছিলও করেছি। আজকে বাংলাদেশের এই সংকটের জন্য
আওয়ামী লীগ কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, কথায় কথায় গণতন্ত্রের কথা বলে। আসলে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক ছিল না, তারা সব সময় জন্মগতভাবে এই দলটা একটা স্বৈরতান্ত্রিক দল, এই দলটা রাজপথে থাকলেও কিন্তু বিরোধী দলের, আসলে বিরোধী দলের সেই ক্যাপাবিলিটি, বিরোধী দলের সেই সামর্থ্য নিয়ে ভাই প্রশ্ন আপনি তুলেছেন, যারা ফরজ আছেন বলেন, ফরজ আছেন। আপনি আজকে বাংলাদেশের যেই পরিস্থিতি, বাংলাদেশের যেই অবস্থা, বাংলাদেশের র‍্যাব পুলিশ বিজেবি সর্বশেষ 2018 সাল এবং 2024 সালে সেনাবাহিনীকে সাক্ষী গোপালের মতো শুধুমাত্র দর্শক হিসাবে মাঠে নামিয়ে এই শেখ হাসিনা তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে। বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এখন এই সরকারকে কাজে লাগিয়ে তারপর তারা ক্ষমতায় আছে। এখন আমাদের দেখেছেন যে 28 তারিখে যে সমাবেশটি ছিল নয়াপল্টনে, একটা শান্তিপূর্ণ সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদেরকে শান্তিপূর্ণ সমাবেশ, শান্তিপূর্ণ রাজনীতি, শান্তিপূর্ণ অবস্থানের জন্য আমাদের বলেছেন। আমাদেরকে বলে নাই যে তোমরা লগি বইটা নিয়ে আসবা, প্রশাসনের লোকজনকে আওয়ামী লীগের লোকজনকে পিটায় তারপর রাজপথ রক্তাক্ত করবা। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না। তাহলে আপনারা আমাদেরকে এই রাজনীতি বিশ্বাস করেন না, কিন্তু এই রাজনীতি ছাড়া আসলে পরিবর্তন সম্ভব নয়। মানে আপনারা, আপনাদের যদি সেই শক্তি প্রদর্শন করতে না পারেন, তাহলে সরকারকে আপনারা নামাতে পারবেন না, এটা হলো রিয়ালিটি। জনগণ তার মানে আওয়ামী আপনাদের লীগকে, ভবিষ্যৎ কি আপনারা এই শান্তিপূর্ণ যেভাবে বলছেন এভাবে আন্দোলন চালিয়ে যাবেন, আর যদি না পারেন সরকারকে আপনারা বলবেন যে তাদের দায়, অথচ আপনারা আপনাদের প্রতি যেটা বললেন যে আপনাদের সামর্থ্যের অভাব রয়েছে, আপনাদের সেভাবে আপনারা নিজেদেরকে সংগঠিত করে যে সরকারের উপর চাপ প্রদান করবো যে একটা সংগঠিত হওয়ার সেখানে আপনারা ব্যর্থ হয়েছেন, এই জায়গা থেকে আপনারা কোনো ধরনের আপনার সামর্থ্য ছোট্ট করে বলতে 30 সেকেন্ড যে শেষ কি করবেন। বোঝায়, সামর্থ্য বলতে যে কি বোঝায় আমি আসলে বুঝলাম না। সামর্থ্য মানে এখন তারা চাচ্ছে যে আমরা, ওনারা যখন টাকা দাখিল করতে গিয়েছে তখন ওনাদের যারা প্রার্থী ছিল তাদেরকে মারধর করতাম, জামা ছিঁড়ে ফেলতাম, দিগম্বর করতাম, নির্বাচনের সময় আমরা গুলি বিভিন্ন ভাবে বোমা নিক্ষেপ করতাম। তারা তো এটাই চায়, তারা চায় যেন আমরা সহিংস হই। আপনি দেখেছেন যে আমাদের নামে পেট্রোল বোমা তারা নিক্ষেপ করেছে, আমাদের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আমরা এই সুযোগ আর দিতে চাই না। আন্তর্জাতিক কোন শক্তি চায় না যে এখানে বোমাবাজি, এখানে হত্যা নিধন এগুলো হোক। আমরা এগুলো বিশ্বাস করি না, আমরা সেই দল না। জি আওয়ামী লীগকে কেন মানুষ বর্জন করবে? আওয়ামী লীগ এই অসহযোগ আন্দোলনের নামে দোতলা বাসে সেই গান পাউডার দিয়ে 28 জন মানুষকে হত্যা করেছে, সচিবালয়ের সচিবদেরকে তারা দিগম্বর করেছে, পুলিশকে ল্যাংটা করেছে। আমরা যদি একই কাজ করি তাহলে বাংলাদেশে বিএনপি কেন রাজনীতি করবে? আমরা যারা সমমনা, আমরা তো অহিংস রাজনীতি এই জন্য করছি। আমরা মারামারি কাটাকাটি মানুষকে খুন করে ক্ষমতায় যাওয়া এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। তাহলে আওয়ামী লীগ তো ভালো আছে, আওয়ামী লীগকে মানুষ কেন পছন্দ করে না? কেন গেল 7 তারিখে এদেশের মানুষ ভোট কেন্দ্রে যায় না, এটা আপনাকে শেষ খুঁজে বের করতে হবে। করতে হবে। আজকে বিএনপির রাজনৈতিক দল, বিএনপি আজকে আমি মনে করি অনেক পরিপক্ক একটা রাজনৈতিক দল। এই দলগুলো মানুষ শিক্ষিত, ভদ্র, মার্জিত, বংশীয় এবং যারা সমাজের যারা ভালো মানুষ, সোসাইটি যারা ভালো মানুষ হিসাবে গণ্য, তারাই বিএনপির সাথে, অন্যান্য শরিক দলগুলোর সাথে আছে। এদেশের বিবেকবান মানুষ আছে। আমরা অহিংস রাজনীতি করছি, আপনি কি আমরা তাহলে মনে অহিংস করেন, আপনি রাজনীতির বর্তমানে বর্তমানে মনে করছেন আমরা যে আসলে যেটা শিরোনামে বলেছি শুরুতেই, আপনাকে যদি শেষ 10 সেকেন্ডের শেষ মন্তব্য করেন, আপনি তাহলে মনে করছেন বর্তমানে বাকশাল 2 কায়েম হয়েছে এবং সেটি বর্তমানে চলমান? অবশ্যই বাংলাদেশে বাকশাল 2 ডিজিটাল কায়দায়, স্মার্ট কায়দায় সরকার কায়েম করেছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে, র‍্যাব পুলিশকে জিম্মি করে, প্রশাসনকে জিম্মি করে, তাদেরকে বিভিন্ন অবৈধ সুবিধা দিয়ে তারপরে তারা এই ক্ষমতায় টিকে আছে। অবশ্যই সরকারের পতন হবে এবং এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে পতন হবে। ধন্যবাদ, ধন্যবাদ জনাব আরিফুর রহমান রিপন।